এই সেই দেয়াল, যে দেয়াল চাপা পড়ে একটি তাজা প্রাণ গেল, আহত হলো তিনজন। সাতক্ষীরার পৌর এলাকার পলাশপোলে দেয়াল চাপা পড়ে এক যুবক নিহত ও তিনজন আহত হয়েছে। ওরা বসে গেম খেলছিল, খেলার পরে আপনার হলো হঠাৎ পাঁচিলটা ভেঙে ওদের ঘাড়েবার পড়ে। হঠাৎ করে ওই গাজী বাড়ি নামে একটা বাড়ি আছে, ওর ওই পিছনের পাঁচিল একবারে গোড়া উকড়ে গিয়ে পড়ে যায় এদের ঘাড়ের পরে। বলে ওখানে স্পট ডেড হয়ে যায় আমাদের এই ছেলেটা, ইয়াসিন নাম আমাদের জামাই, আর দুইটা ছেলে আছে, একটার হাত ভেঙেছে আর একটা ছেলের মাজায় লাগছিল, আর একটা ছেলের আপাতত কিছু হয় নাই, এখানে আছে সবাই চিকিৎসাধীন আছে। ওরা যেখানে বসেছিল এক সাইডে পাঁচিল ছিল ছোট পাঁচিল, আর এক আর এক সাইডে ছিল হলো বড় পাঁচিল, পাঁচিলের তলে বসেছিল তিন, এই পাশে তিনজন আর ওই পাশে একজন। এই পাঁচিলটা যখন ঘাটের উপরে গিয়ে পড়ে ওর মাথার উপরেই ডাইরেক্ট গিয়ে পড়াতেই ও মারা গেছে। নিহত যুবকের নাম ইয়াসিন আলী সর্দার, সে স্থানীয় ইমান আলী সর্দারের ছেলে। আহতরা হলেন বেল্টু, বাবলু ও রাজা। সাতক্ষীরা পৌর এলাকার পলাশপোল গ্রামে বিকেলে মোবাইলে খেলার সময় এক যুবক নিহত হন ও তিনজন আহত হন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। সাতক্ষীরা সদর হাসপাতালের ডিউটি অফিসার ডাক্তার আসাদুজ্জামান নূর বলেন, সোমবার বিকেলে দেয়াল চাপা পড়ার হিস্টোরি নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চারজনকে নিয়ে আসে, তাদের মধ্য থেকে একজন মৃত ছিল। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। ইমাম আলী আমাদের এখানে মৃত অবস্থায় আসছে আমাদের কাছে, ঠিক আছে, পেশেন্ট হিস্ট্রি নিয়ে আসছে যে দেয়াল চাপা পড়ছে আর কি। ইয়াসিন দেয়াল চাপা পড়ছে, আমরা যখন পেশেন্টকে রিসিভ করি তখন মৃত অবস্থায় পাই, পেশেন্ট কোনো পালস প্রেশার কিছু পায় নাই। পরে আমরা পেশেন্টকে ইসিজি করাচ্ছি, ইসিজি ফ্লাটারছে, মানে ডেথ পেশেন্ট। আমিনা বিলকিস ময়না, চ্যানেল 24, সাতক্ষীরা।